নমস্কার একটা গুরুত্বপূর্ণ কথার জন্য ফোন ফোনে আপনাদের লাইভে আসছি আবার এটা কোনো রাজনৈতিক নয় কারণ মমতা ব্যানার্জি যেভাবে বাংলায় কোনো কাজ না করেও যেভাবে নিজের নামটা প্রচার করার জন্য আবার রাস্তায় গাড়ি ছোটাচ্ছেন আমি সেই নিয়ে কথা বলতে আসছি না শুধু বলতে চাইছি আমাদের ভারতবর্ষের নরেন্দ্র মোদিজি এবং অমিত শাহজি একটা গুরুত্বপূর্ণ সাংসদ তহবিলের টাকা হচ্ছে যে তিনি আবার আপনারা দেখতে পাচ্ছেন আবার শুরু করেছিল বোর্ডিং করার জন্য তা আবার আপনার বারবার করে আমার বিরুদ্ধে ফেসবুক জানিয়ে জানিয়ে বারবার করে যেতে ফেসবুক লাইভ না হতে পারে তার জন্য ব্যবস্থা করছে তাই দ্রুত বলছি যে আপনারা যতই করুন আজকে তৃণমূলের নেতারা কেন্দ্রীয় সরকারের চালটা বা দখল করে নিতে পারে তাই সকলকে সজাগ থাকতে হবে কারণ আজকে যা করছেন নরেন্দ্র মোদীজি করছেন এবং ওনার নেতৃত্বে ভারতবর্ষে আজকে ছিয়াশি জন মানুষ এবং ডাক্তারবাবুদের সহযোগিতায় ডাক্তারবু আছেন বলে আজকে আজকে ডাক্তারবাবুদের যেভাবে রেন দেওয়া ছিল তার বিরোধিতা করেছিলাম তাই আজকে জয়দ্বীপ একজন বাঁকুড়ার জেনারেল তৃণমূল কংগ্রেসে এফআইআর করেছে আমি কিছু মনে করি না কারণ সে নিজে একজন ষোলো কোটি টাকা তছরূপে কেলেঙ্কারি তার সহনি কি করে বিশ্ব আপনাদের বিশ্ব বিদ্যালয়ে চাকরি পায় বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে আজকে যাই হোক আমার বিরুদ্ধে যতই কেস করুক কিন্তু একটা কথা বলতে চাই মমতা ব্যানার্জি যেভাবে রাজনীতি করছেন আমরা যেভাবে কাজ করছি আমাদের বাহান্নটা ক্যাম্প চলছে বিষ্ণুপুর লোকসভায় আমাদের প্রত্যেকটা মন্ডল সভাপতি প্রত্যেকটা বুথ কমিটি ছেলেরা আজকে মানুষের সঙ্গে আছে আর নরেন্দ্র মোদী আপনাদের সঙ্গে আছে তাই আমি বলবো এই সাত দিনের মধ্যে কজন মানুষ আপনারা ফ্রি আবার চেষ্টা করছি আমার যাতে ফেসবুক লাইভ করতে না পারি শুধু আপনাদেরকে একটা কথা বলতে চাই মমতা ব্যানার্জি সবকিছু বিরোধিতা করেন কেন্দ্রীয় সরকারের আমরাও চাই কাজ করতে কেন মমতা ব্যানার্জিকে যদি মোদিজি ডাকতে পারেন যে উনি বলতে পারেন এক হাজার চল্লিশ কোটি টাকা বুলবুলের জন্য হেল্প করতে পারেন কেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা সাংসদদের সাথে বিরোধী সাংসদের সাথে বসবেন না কেন আলোচনা করবেন না আমাদের জেলা প্রেসিডেন্টদের সাথে এসডিওরা শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের কয়েকটা নেতাকে নিয়ে আবার চুরি করার প্রকল্প চলছে তাই বলবো একটা কথা যে চুরি 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 আবার এক তারিখ থেকে চাল কেলেঙ্কারি শুরু হবে সবাইকে রেশন দোকানে যাবেন আপনার মমতা ব্যানার্জি বলেছেন সাত কোটি আশি লক্ষ মানুষকে আমি চাল দেব। ফির একটা মানুষও চাল পায়নি শুধুমাত্র দক্ষিণ কলকাতার নিয়ে সেখানে যারা মন্ত্রী তারা শুধু নানা নাটক করে চলছে তাই আপনাদেরকে বলবো যে অবশ্যই রেশন দোকানে লক্ষ্য রাখুন রেশন কেলেঙ্কারি যাতে না হয় কারণ বাংলাতে আবার এই ভোট করার জন্য মমতা ব্যানার্জি শ্যামবাজারের উপরে দেখছি আবার নিজের গাড়ি ঘোরাচ্ছেন তাই আপনাদেরকে বলবো কোনো মতেই তৃণমূলকে চুরি করার জায়গাটা করে দেবেন না কারণ তৃণমূল কংগ্রেসের একটা ডাক্তারদের জন্য কিছু করতে পারেনি একটা পোশাক দিতে পারেনি আর আজকে আমার এফআইআর করে কি হবে এফআইআর করুন আপনি সব জায়গাতে তো পুলিশের লাঠি লাঠিচার্জ করাচ্ছেন না শুধুমাত্র কয়েকটা জায়গাতে বাদ দিয়ে কেন করাচ্ছেন আমরা পুলিশ যদি কিছু করছে তাদেরকে আপনি ডিসচার্জ করছেন আপনারা প্রত্যেকটা জায়গায় যেভাবে আপনারা বিরোধিতা করছেন এবং যেভাবে আপনারা মানুষের যখন নরেন্দ্র মোদীজি বলেছিলেন যে করোনার জন্য সবাই সাবধান থাকতে হবে তখন আপনি বললেন যে করোনা হচ্ছে একটা মানুষকে ভুল বোঝানো হচ্ছে যখন মমতা ব্যানার্জির বারবার করে লকডাউনে বিরোধিতা করেছিলেন নরেন্দ্র মোদীজি বললেন লকডাউন করতে হবে সেই মমতা ব্যানার্জি বিরোধিতা করেছিলেন তাই আমাদেরকে একটা কথা বলবো মমতা ব্যানার্জির অভিনয়কে কেউ বিশ্বাস করবেন না উনি একজন বড় অভিনেত্রী উনি সিঙ্গুরকে হটিয়েছেন সেই টাটা সেই টাটা আজকে দেড় হাজার কোটি টাকা দিয়েছে আজকে প্রত্যেকটা জায়গায় আমি বলতে চাই যতই করোনা হোক আমরা সহানুভূতি কিন্তু নিশ্চিত হবে গ্রামাঞ্চলের ডাক্তারদেরকে কোনভাবেই কোন হবে কোন কিছু প্রোডাকশনের জন্য যে ব্যবহার করে সেই পিপি প্রোডাক্টের জিনিসপত্র দেওয়া হচ্ছে না কেন দেওয়া হচ্ছে আমি জানতে কেন আপনি কেস করে কেন আপনি আপনি কেন সমিতির ঘরে রুদেফাই করবেন আরে মশাই করুন কোন পরোয়া করি না আজকে আপনি ডাক্তারদেরকে জায়গাতে আপনি পুলিশকে বসিয়ে তার কার্য করতে করার চেষ্টা করছেন ডাক্তারদের কাজকে ডাক্তারকে করতে দিন আপনি ডাক্তারদের আপনি ডাক্তারদের যদি সুযোগ সুবিধা দিতে পারেন নার্সদের যদি সুযোগ সুবিধা দিতে পারেন স্কুল টিচারদের যদি সুযোগ সুবিধা দিতে পারেন সবাই তো আপনার নাম করবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আপনি একটা অ্যাম্বুলেন্সকেও ড্রাইভারকে আপনি একটা পোশাক দিতে পারছেন না আজকে আপনি মোদিজির এই সিদ্ধান্ত নিয়েছেন এক লক্ষ সত্তর হাজার কোটি টাকা দিচ্ছেন তাই আজকে আপনি আবার মমতা বাংলার গর্ব মমতা ব্যানার্জির গাড়ি নিয়ে ছোটাছুটি করাচ্ছেন আর আবার সকলে বিরোধী এমপিদেরকে কী করে কেস দেওয়া যায় তার ভাবনা করছেন আমি ধিক্ষার জানাই আপনাকে বাংলার মানুষ আজকে যত সচেতন আজকে আপনি আবার তাই কই মাছ মানে কি বলে ঘোলা জলে মাছ ধরতে চেষ্টা করছেন তাই আমি একটা কথা বলতে চাই সমস্ত ভারতীয় জনতা পার্টির আমাদের যারা বন্ধু বান্ধব কলিক আছে দেখুন আমরা সবাই কাজ করছি আমরা ভিক্ষা নিয়ে ভিক্ষা দিচ্ছি কিন্তু আপনার মতো কে অভিনয় করেনি, আমরা আমি আমার এলাকাতে আশি লক্ষ টাকা দিয়েছি তিনটে অ্যাম্বুলেন্স দিয়েছি তিনটে অ্যাম্বুলেন্স এবং কুড়ি লক্ষ টাকা এখনো পর্যন্ত নেবেন কি নেবেন না সেটা জানালেন না আপনারা প্রত্যেকটা এমপি আমরা ডোনেট করছি আমরা সাংসদ তহবিল থেকে দিচ্ছি কিন্তু আপনি নীতি নিচ্ছেন কি নিচ্ছেন না তাও জানাচ্ছেন না যদি না জানান তাহলে আপনারা পুরোটাই প্রধানমন্ত্রী কেয়ারা দিয়ে দেবো আমরা এর কথা মতো আমরা মোদিজির কথা মতো ঈশ্বরের মতো মোদীজিকে আমরা ঈশ্বর বলে মানি সে মোদীজির কথা মতো আমরা এক কোটি টাকা করে আমরা সাংসদ তহবিল আমরা পি এম কেয়ারা দিচ্ছি আমরা আমাদের বেতন এক লক্ষ টাকা করে মোদীজির হাতে তুলে দিচ্ছি এই দেখুন তার প্রমাণ আজকে শুধুমাত্র আজকে শুধুমাত্র আপনারা বিরোধিতা করার জন্য আবার বলছি আপনি আপনাদের নেতাদেরকে নামিয়ে আবার জমি পুনরুদ্ধার করার চেষ্টা করছেন তাই অনেক পুলিশ অফিসারকে দিয়ে আবার এফআইআর করার চেষ্টা করছেন আপনি যতই করুন পশ্চিম বাংলার মানুষ কিন্তু আপনাকে আর রাখবে না আপনি একটা ভালো অভিনেত্রী আপনি আবার বাংলার গর্ব মমতা বলে আপনার ট্যাবলোগুলোকে রাস্তায় রাস্তায় ছাড়ছেন তাই বলি এফআইআর করুন আপনি কি জন্য এফআইআর করেছেন এফআইআর করেছেন আমি বলেছি নার্সদের ভালো প্রোটেকটিভ সার্স দিতে এবং প্রোডেকটিভ সমস্ত কিছু দিতে ডাক্তারদের সমস্ত কিছু ভালো কিছু দিতে ডাক্তারদের আপনি যাতায়াতের জন্য গাড়ি দিতে পারছেন না ডাক্তাররা সব মুখ খুলতে পারছেন না কিন্তু জেনে রাখুন আপনাদের সবাই সোচ্ছার হবে আপনি কেন আর সাত দিনে এক কিলো চাল আপনি ফিরিয়ে দেননি আপনি শুধুমাত্র দক্ষিণ কলকাতার কয়েকটা বিধানসভার এলাকা নিয়ে গোটা পশ্চিমবঙ্গ করছেন আপনি কিছু দেননি আপনি উত্তর বাংলাতে কিচ্ছু দেননি আপনি শুধুমাত্র যে কিটগুলো পাঠানো সেগুলো তো করছেন না শুধু বলবো আপনি রাজনীতিরা আপনি করছেন আর আপনি ভাবছেন এফআইআর করে সবার মুখ বন্ধ করবেন চ্যালেঞ্জ জানালাম মমতা ব্যানার্জি তৃণমূল সরকারকে চ্যালেঞ্জ জানালাম কিচ্ছু করতে পারবেন না আমরা মানুষের সঙ্গে আছি মানুষের সঙ্গে থাকবো আমরা মানুষের কাজ করে থাকবো মানুষের কাজ করে যাব আর আবার বলবো দেখুন আমাদের ভারতীয় জনতা পার্টির চুরি করা পয়সা নেই যারা সমস্ত বলবো আমার 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 আলু চাষ থেকে শুরু করে চাল চাষ খুব ভালো হয় আমার সমস্ত আঠেরোশো আশিটা গ্রামের মানুষকে আমার অনুরোধ একটু দেখে নেবেন পাশের বাড়িটাকে যাতে একজন কাজ করতে চাই আমরা কাজ করতে চাই জনগণের স্বার্থে আমরা কাজ করতে চাই মানুষের স্বার্থে কিন্তু বিশ্বাস করুন এই আঠেরো জন সাংসদকে আজও পর্যন্ত এসডিও র্যাঙ্কের অফিসাররা আলোচনায় বসছেন না আজকে আঠেরো জনকে সাংসদকে সঙ্গে এমএলএদের সাথে একটা ডিএমও আলোচনায় বসছেন না আমরা শুধু চাই যে আমরাও তো দান করতে চাই আমাদের যেটুকু সামর্থ্য আছে তৃণমূলের নেতাদের মতো আমাদের পার্টি অফিসে চাল চলে আসছে না সরকার এই চালগুলো তৃণমূলের পার্টি অফিসে আসছে সেই চাল বিলি করছেন আজকে তাই বলবো এই দুর্নীতিমুক্ত বাংলা করতে এই মমতা ব্যানার্জির অভিনয়টাকে বিশ্বাস করবেন আপনার ইলেকট্রিসিটি চার্জ সবচেয়ে বেশি বেড়ে গেল আবার আমার কেটে দেওয়ার চেষ্টা চলছে নিয়ে চেষ্টা করছে আমরা আমরা কাজ করবই আমাদের লিডারের নাম মমতা ব্যানার্জি নয় আমাদের লিডারের নাম নরেন্দ্র মোদী আর মমতা ব্যানার্জি হচ্ছে আবার বলবো বাংলায় যে এক হাজার চল্লিশ কোটি টাকা এসছে সেটা নিয়ে আবার আপনি দেখা যাবে সেটা পার্টি ফান্ডে রাখছেন আপনি বিরোধী সাংসদদের ডাকুন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটটা বিরোধী সাংসদদের ডাকুক আমরা নিশ্চিত হবে হেল্প করতে সহযোগিতা আছি কিন্তু আপনার দেখা যাচ্ছে যে পাস করছে তৃণমূলের নেতারা থাকবে আমরা সকলে মিলে আপনার মানুষের সাথে থাকি মমতা ব্যানার্জির মতন